আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরও একটি ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভকামনায় আজকের ভিডিওটি আমি শুরু করছি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো অবশ্যই যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে তাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে বাধ্যতামূলক হলে। পরবর্তীতে সমস্যা দেখা দেবে আমি সেই কথাগুলো শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে এটা আপনাদেরকে জানানো জরুরি কারণ আমি যেহেতু ইউটিউবের সাথে জড়িত আছি আমারও চ্যানেল আছে আমি এই কাজটা করেছি এবং প্রত্যেকটা ইউটিউবার যারা আছেন যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে তাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে না করলে সমস্যা হবে সেই কথাগুলো বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ভিডিওটি শুরু করেছি রাতের বেলায় গতকাল রাতে রাতের বেলায় রান্নাবান্না করবো রান্নাবান্না করার জন্য কিছু কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিলাম আলু কেটে নিলাম আর এখন মাছ পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে ট্যাংরা মাছ মাছ ধোয়ার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করি এটা যে কোনো মাছেই ছোট মাছ বা বড় মাছ লবণ দিয়ে একটু পরিষ্কার করে নিই আর তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই এতে আমার কাছে মনে হয় যে মাছের আষ্টে গন্ধটা দূর হয় এবং যে কালচে ভাবগুলো থাকে এটা অনেকটাই কেটে যায় তো আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি ট্যাংরা মাছ আরেক দিনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ট্যাংরা মাছের রান্নাটা আর এই তো আলু আমি সবগুলো কেটে নিয়েছি একটু বেশি করেই আলু কেটে নিয়েছি তো এই আলুটা দিয়েই আমি ট্যাংরা মাছটা রান্না করব। তো আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এভাবেই রাতের রান্নাটা করছি ছোট মাছের চচ্চড়িটা যদি হাতে মাখিয়ে করা যায় তাহলে কিন্তু ভালো হয় তো আমি আজকে চচ্চড়িটা হাতে মাখিয়ে করবো এখানে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কাটতে আসলে মনে ছিল না ধুয়ে রেখেছিলাম তো এখন কাঁচামরিচগুলো কেটে দিচ্ছি আর চচ্চড়িতে কাঁচামরিচ একটু বেশি করে দিলেই ভালো লাগে এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা সামান্যই দিয়েছি যেহেতু কাঁচা মরিচে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তো ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে ধনিয়া গুঁড়াটা দিতে পারছি না আর তেল দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চটচড়িটা আসলে এভাবে হাতে মাখিয়ে করলেই খেতে অনেক ভালো লাগে টেস্ট হয় আসলে এখন ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি চাপাচাপি করে মাখা যাবে না আর কি এটা আলতোভাবে মাখতে হবে তো এখন আমি এটা সুন্দর মতো একটু সেট করে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেক কালারফুল হয়েছে যেহেতু টমেটো কাঁচামরিচে দিয়েছি আর কাঁচা মাছই ব্যবহার করছি ট্যাংরা মাছ বিশেষ করে কাঁচাটাই আমাদের কাছে ভালো লাগে ভাজি করেও খাই তবে ভাজিটা একটু কমই খাওয়া হয় এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি আর চটচড়ির জন্য আলুটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি বেশি পাতলা করে কাটি এখন এটা চুলাতে বসিয়ে দিব চুলাতে বসিয়ে দিয়ে অন্য বাকি কাজগুলো সারবো আর কি তো যাই হোক আপনাদের সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আমার শ্যুট করতে আসলে অনেক কষ্ট হয়েছে তো তারপরেও আপনাদের সাথে রেগুলার থাকার জন্য আমি শ্যুট করেছি আর আজকের ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি আরও একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কয়েকদিন আগেই কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যানেলে একটা নোটিফিকেশন এসেছে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাদেরকে কিন্তু একটা ট্যাক্স সাবমিট করতে হবে ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে আচ্ছা যাই হোক আমি আর একটু বলে নিই আমার ট্যাংরা মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আমি অন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কাঁচা কলা এবং ডিম এটা দিয়ে একটা ভাজি করছি কাঁচা কলা ডিমের ভাজির একটা রেসিপি আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব এটা খেতে অসম্ভব রকমের মজা হয় যদিও একটু কালো কালো লাগছে তবে এটা কোনো সমস্যা না কিন্তু মজা কিন্তু অনেক হয় যাই হোক যে কথাটা আমি বলছিলাম তো নোটিফিকেশন পাওয়ার পরে অনেকেই কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছে যে আসলে ট্যাক্সটা সাবমিট করব কিভাবে বা এখানে অনেক ঝামেলার ব্যাপার আছে এগুলো মনে হয় কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে হবে সবাইকেই করতে হবে যাদের চ্যানেল আসলে মনিটাইজেশন হয়েছে আচ্ছা আর একটু বলে নিই এটা হচ্ছে আজকে আজকে বেলার জন্য আমি সিম্পলি ডিম ভুনা করব ডিম পোচ করে যেভাবে ভুনা করে ওভাবে আপনারা রান্নাটা দেখতে থাকুন আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি তো যাই হোক আমি রাতের বেলায় গতকাল রাতের বেলায় এই কাজটা আমি সম্পূর্ণ করেছি এতদিন আমি অনেকের ভিডিও দেখেছি টেক রিলেটেড ভিডিও দেখেছি তো ভিডিওগুলো দেখে নিজে নিজে বোঝার চেষ্টা করেছি এটা আসলে টেক রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনাদেরকে করতে হবে এটা খুবই সতর্কতার সাথে করতে হবে কোনো ভুল করা চলবে না ট্যাক্স সাবমিট করার আগে ওই ফর্মটা পূরণ করার আগে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে এই বিষয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো আপনারা টেক রিলেটেড ভিডিওগুলো দেখবেন অবশ্যই টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনি ট্যাক্স ফর্মটা পূরণ করেন তাহলে আপনার টেন পার্সেন্ট করে ট্যাক্স কাটবে আপনি যদি টিন সার্টিফিকেট ছাড়া ট্যাক্স ফর্মটা পূরণ করেন তাহলে আপনার ইউএস থেকে যে ভিউটা আসবে যে আয়টা হবে আপনার ভিডিওতে সেটার উপরে আপনার শূন্য থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কাটবে টোটালি আপনি যদি কোনো ট্যাক্স ফর্ম সাবমিট না করেন তাহলে আপনার টোটাল ইনকাম থেকে চব্বিশ পারসেন্ট কাটবে আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে আপনারা টেক রিলেটেড ভিডিও অবশ্যই দেখবেন টিন সার্টিফিকেটটা আগে করে নেবেন নিজের নামে নিজের ভোটার আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটা করবেন টিন সার্টিফিকেট করলে ওখানে একটা কোড নাম্বার থাকে ওই কোড নাম্বারটা দিয়ে যদি আপনি ইউটিউবের এই ট্যাক্স ফর্মটা পূরণ করেন তাহলে আপনার কিন্তু দশ করে কাটবে তো প্রত্যেকটা ভাই বোনকেই আমি সাজেস্ট করব যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে আপনারা অবশ্যই টিন সার্টিফিকেটটা করে তারপরে আপনারা ট্যাক্স সাবমিটটা করবেন না হলে এত কষ্ট করে ভিডিও তৈরি করে ভিডিও এডিট করে আপলোড করা এত পরিশ্রম করা সেখান থেকে যদি আমাদের তিরিশ পার্সেন্ট চলে যায় বা আমরা ট্যাক্সটা যদি সাবমিট না করি যদি চব্বিশ পার্সেন্ট চলে যায় তাহলে আমাদের এত কষ্ট কিন্তু বিফলে যাবে এত কষ্টের ফল আমরা কিন্তু পাব না অবশ্যই আপনাদেরকে আমার মনে হয়েছে এটা জানানো উচিত ছিল অনেকেই হয়তো বা অজানা থাকতে পারেন দেখা যাচ্ছে যে এটা নোটিফিকেশন কিন্তু সবার চ্যানেলেই এসেছে আপনাদের অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা আছে ওখানে ঢুকলেই দেখতে পারবেন নোটিফিকেশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওখানে আপনাদের নোটিফিকেশনে এসেছে অবশ্যই যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে তাদের যাদের এখনও মনিটাইজেশন পায়নি তাদের কিন্তু এটা করতে হবে না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে জানানো জরুরি অনেকেই হয়তো বা অজানা থাকতে পারেন এটা কিন্তু উনতিরিশে মে পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে আপনারা সুন্দর করে টেক রিলেটেড ভিডিওগুলো দেখে সুন্দর করে এটা পূরণ করে দেবেন তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমি আসলে গত রাতে করেছি আচ্ছা আর একটু বলে নিই এখানে আমি ডিম দুইটা নিয়েছি ডিম দুইটাকে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা আসলে এভাবে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর একটা ডিমের মধ্যে দুইটা কুসুম বের হয়েছে আসলে দেখলাম তো ফায়াজের বাবা বলছিল এই দুইটা কুসুম যেটাতে আছে এই ডিমটা ও খাবে তো আমি রান্না করছিলাম যখন তখন আমার পাশেই ছিল যাই হোক আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার ছিল আপনারা অবশ্যই এটা করে নেবেন আর অবশ্যই টিন সার্টিফিকেটটা করে নেবেন টিন সার্টিফিকেট ছাড়া যদি করেন তাহলে কিন্তু কোনো লাভই হবে না তো এত কষ্ট করে ভিডিও আমরা তৈরি করি তো সেই ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট ট্যাক্স যদি আমাদেরকে দিতে হয় তাহলে কোনো লাভই হলো না অবশ্যই এটা করে নেবেন আর এখনও সময় আছে সময়ের ভিতরে ভালো করে ভিডিও দেখে টেক রিলেটেড ভিডিও দেখে আপনারা এটা করবেন আমি অবশ্য টেক রিলেটেড ভিডিও দেখেই কিন্তু করেছি যে চ্যানেলগুলোতে একদম ভালো করে বোঝায় সেই চ্যানেলগুলো আপনারা ফলো করবেন যাই হোক আমি এখন ডিমটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম আমরা যেভাবে পোচ করি ওভাবেই কিন্তু সেট হয়ে গেছে এখন ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে আসে এটা এখন কিছুক্ষণ রান্না করব এভাবেই তাহলেই ডিম ভোনাটা হয়ে যাবে আর কিছু রান্নাও করতে ইচ্ছা হচ্ছিলো না দুপুরবেলা আসলে আর একটু ভাজি করে নিব অল্প করে তো এটা দিয়ে দুপুরের খাবারটা সেরে নিব রাতে অন্য কিছু রান্না করব আসলে এই ট্যাক্স সাবমিটটা করেছি গতকাল রাতে এবং কিন সার্টিফিকেটটাও গতকাল রাতে করেছি দুইটা কাজ একসাথে করেছি আর এগুলো যেহেতু একদম নিখুঁতভাবে করতে হবে অনেক সময় লেগেছে ফাই আজকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এগুলো কাজ করেছি তো ঘুমাতে ঘুমাতে আমার সকালবেলাই আমি মূলত ঘুমিয়েছি ফজরের নামাজের পরে ঘুমিয়েছি আসলে তো ফাই ঘুমাতে অনেক দেরি করে রাতের দুইটা তিনটা বেজে যায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এগুলো কাজ করতে করতেই আসলে অনেক দেরি হয়ে গেছে তো সকালবেলা উঠতেও একটু দেরি হয়েছে ভালো লাগছিল না কিছুই এই জন্য শর্টকট রান্না করলাম যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সবাই আর অবশ্যই ট্যাক্স সাবমিটটা পূরণ করবেন আল্লাহ হাফেজ